একটু বৃষ্টি হলেই এরকম সাগর নদীর মতো পানি ঢেউ খেলে নগরীর অলিগলিতে। বর্ষায় জলাবদ্ধতা নগরবাসীর এখন বড় গলার কাঁটা। দীর্ঘদিন এটা নিরসনে শুধু সিটি কর্পোরেশনের অভিভাবকরা মাস্টার প্ল্যানের ফাইল দেখিয়ে জনগণকে আশ্বস্ত করলেও তা বাস্তবে রূপ দিতে মরতে হয়েছে নগরীর অনেক খাল। যাও বেঁচে আছে তা এখন দখল দূষণে পরাণ যায় যায় অবস্থা। স্বাধীনতার পূর্বে বরিশালে 46টি খালের অস্তিত্ব ছিল, তবে স্বাধীনতা পরবর্তী সময়ে এ সংখ্যা কমে যায় 24টিতে। বর্তমানে ছোট বড় মিলিয়ে টিকে থাকা 24টি খালও পড়েছে অস্তিত্ব সংকটে। দখল দূষণ আর অপরিকল্পিত নগরায়নের কারণে টিকে থাকা খালগুলো মরা খালে পতিত হচ্ছে আর হারিয়ে গেছে 22টি খাল। এর মধ্যে এখন প্রাথমিকভাবে 60টি প্রধান খালের আংশিক খনন কাজ শুরু হয়েছে। এক কথায় নুনান্তে পান্তা ফুরায়। যেমন অল্প বরাদ্দ তেমনি ক্ষেত্র বিশেষ খননে মরা খালে জোয়ার ঠেকানোর চেষ্টা করছে বরিশাল সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। বরিশালে জলাবদ্ধতা নিরসনে নগরীর 24টি খালের মধ্যে প্রধান 7 খালের প্রাণ ফেরাতে খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। কিন্তু খননের ফলে বিভিন্ন স্থানে সড়কে দেখা দিয়েছে ফাটল, এতে অনেকের বাড়িঘর পড়ছে হুমকির মুখে। বর্ষাকাল হলে এই গাছগুলো পড়ে যেতে পারে, কারণ মাটি উঠেছে, এখন আস্তে আস্তে ফাটল ধরছে। ওই দেখতে পারতেছেন ভাঙার কারণ উদ্দেশ্য হলো মাটি উঠার কারণে। এটা পাইরিং এর ব্যবস্থা করলে ভালো হয়, আর বিশেষ করে যে ময়লা আবর্জনা ফালাইতেছে, এই ময়লা আবর্জনা না ফালানো যায় সেই জন্য একটা ডাস্টবিন ব্যবস্থা করতে জায়গায় জায়গায়। তা ময়লা জীবনও কি হবে না, ভরবে না, আবার না সাবেক আগের মতোই হবে। নগরীর বিভিন্ন এলাকায় খাল খনন পরিদর্শন করে দেখা গেছে এমন দৃশ্য। এর মধ্যে চাঁদমারি সুবারানির খালের খনন কাজ প্রায় শেষ, সাগরদী ও পলাশপুর খালের কাজও শেষের পথে। স্থানীয়রা জানায় খাল খনন করতে এসে এমন ভাবে এক্সকেভেটর চালানো হয় তাতে আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাল খননের কারণে প্রায় রাস্তার 4-5 হাত জায়গা ভেঙে খালের মধ্যে পড়ে যাচ্ছে। ভেঙে যাওয়া রাস্তা আবার কবে নাগাদ সংস্কার হবে তা নিয়েও সন্দেহ স্থানীয়দের। খাল কাটার পরে তো একটা প্রেশার পড়ছে, যার কারণে ভেঙে গেছে, একটু ভেঙে গেছে। পাকা রাস্তার উপরে কাদা মাটির দেওয়ার কারণে অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে মানুষ চলাচলের সমস্যা হয়েছে। তারপর দেখা গেছে দেখতেও খারাপ লাগে অনেকটা, আর বিশেষ করে দেখা গেছে এই রাস্তা তো বেশি দিন টিকবে না, এই সমস্যাটাই দেখা দিয়েছে। একই অভিযোগ 24 নং ওয়ার্ডের জিয়ানগর এলাকার বাসিন্দাদের। খ্রিস্টানপাড়া থেকে আধা কিলোমিটার পাকা ও বাকি প্রায় আধা কিলোমিটার কাঁচা সড়ক রক্ষায় পালিং না দেয়ায় খাল খনন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে খালের মধ্যে। অনেক জায়গায় সড়কে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আমার বাসা এই জায়গায়, আমি আমার যাতায়াত মানে এই রাস্তা দিয়ে করতে হয়। খাল কাটার কারণে মাটি উঠানো হয়েছে, কিন্তু খালের মাটি আবার সেই খালে পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে। এই কারণে এখন মানে উপকারের তো অপকার বেশি গেছে। আমরা তো চলাচল করতেই পারতেছি না, উল্টো আরো সব কিছু ভেঙে এই যে খালের ভিতর চলে যাইতেছে। আমাদের তো এখানে এখন আর যাতায়াতের কোনো পথ নাই। এটা এটা যে একটা রাস্তা ছিল তারই তো কোনো অস্তিত্ব নাই এখন বর্তমানে। মানে এতটা উন্নয়ন করতে চাইছে যে উন্নয়নের কারণে এখন আমাদের অস্তিত্বই হারাই গেছে রাস্তার। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের বরিশালের নির্বাহী প্রকৌশলী জানান, এই অল্প বরাদ্দে জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়, যা বরাদ্দ পেয়েছেন তাই দিয়ে চেষ্টা করছেন তারা। খনন কাজের জন্য কিছু কিছু স্থানে সমস্যা হয়েছে তা সংস্কার করে দেওয়ার কথা জানান তিনি। আমাদের নগরীতে 60টি খাল, এই খালের টোটাল দৈর্ঘ্য হল 17 কিলোমিটার, এবং এই খননে ব্যয় হলো আমাদের 6 কোটি 7 লক্ষ টাকা। এই খালগুলো খনন শেষ হবে হলো আপনার জুন মাসের মধ্যে। যে হ্যাঁ, নগরীতে এই 17 কিলোমিটার খাল এত কম টাকা সম্ভব না। তারপরও আমরা শুরু করলাম, অর্থাৎ পরবর্তীতে আস্তে আস্তে এটা সিটি কর্পোরেশন সুন্দরভাবে আরও সুন্দর করে খালগুলো খনন করবে। হ্যাঁ, আমরা আমাদের বিশেষ করে আমাদের ডিফিকাল্টিস পাইছি, আমরা সাগরদী খালে খনন করতে চাই এখন পর্যন্ত। সাগরদী খালে আমাদের রাস্তা এবং খালের মধ্যে কোনো ডিপেন্ডেন্স একদম একই সঙ্গে লাগানো, তো আমাদের যে ডিজাইন ডেপ সেই ডেপটু যেতে পারতেছে না, তার আগেই আমাদের রাস্তাগুলো ভেঙে যাচ্ছে। যদি বাড়িঘর যদি কোনো সমস্যা থাকে কখনো আমরা ওই প্লাস্টিং করে দেবো। যদি এ ধরনের আমাদের একটা মসজিদের সমস্যা হয়েছিলো, আমরা অলরেডি ওখানে প্লাস্টিং করে দিয়েছি, আর রাস্তা এগুলো আমার যেগুলো সমস্যা হবে আমরা করে দেবো, প্লাস্টিং করে দেবো। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বরিশাল নগরী 7 খাল খননে 6 কোটি 7 লাখ টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে। এর মধ্যে 1 কোটি 35 লাখ টাকায় পলাশপুর খাল 1700 মিটার, 1 কোটি 9 লাখ টাকায় আমানতগঞ্জ খাল 2050 মিটার, 2 কোটি 67 লাখ টাকায় নগরীর সাগরদী খাল 9 কিলোমিটার, 28 লাখ টাকায় রূপতলী খাল 1 কিলোমিটার, 32 লাখ টাকায় চাঁদমারি খালের 1421 মিটার, 4 লাখ টাকায় ভাটার খাল 160 মিটার ও 28,66,000 টাকায় জেলখালের 2 কিলোমিটার খনন কাজ করা হবে। সর্বমোট 19 কিলোমিটারের পানি প্রবাহ ফিরিয়ে আনার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। আগামী 30 জুনের মধ্যে খাল খনন কাজ শেষ হওয়ার কথা রয়েছে।